আব্দুস সালাম তালুকদার বাংলাদেশের একজন আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি বিএনপির মহাসচিব ও সরকারের এলজিআরডি মন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি ছিলেন চার দলীয় ঐক্য জোটের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সফলতার সাথে চার দলীয় লিয়াজো কমিটির চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমরা আজ এই মহান ব্যক্তিটির জীবনী তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। জন্ম ও শৈশব। আব্দুস সালাম তালুকদার ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মূলবাড়ি গ্রামের সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা রিয়াজউদ্দিন তালুকদার জামালপুর জেলার মধ্যে একজন দানশীল ও ধার্মিক ব্যক্তি ছিলেন। রাজনীতি। ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার বিএনপির মহাসচিব ও সরকারের এলজিআরডি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলনরত চার দলীয় ঐক্যজোটের রূপকার ও সফলতার সঙ্গে চার দলীয় লিয়াজো কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ৯০ এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের রাজপথেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ও আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় আইন ও বিচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালের দ্বিতীয় ও ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে জামালপুর চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যু। ১৯৯৯ সালের ২০ আগস্ট হার্টের বাইপাস সার্জারি করানোর জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আমরা এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করার মাধ্যমে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।